মধ্য এটা স্পষ্ট হয়েছে যে এরাজ্যের মানুষ তৃণমূলকে ভরসা করতে চায় না বিকল্প খুঁজছে তৃণমূল লুঠেরার পার্টি তোলাবাজির পার্টি মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে চোখ রাঙাচ্ছে মানুষ বিকল্প খুঁজেছে এটা লোকসভা নির্বাচনে স্পষ্ট হয়েছে এবং বিকল্প হিসেবে আমরা যাই বলি না কেন আমাদের কথাটাকেও পুরোপুরি মানুষ গ্রহণ করেনি বিকল্প হিসেবে তখন কাকে বিজেপি কে ধরেছিল আমরা বলেছিলাম বিজেপি কখনো বিকল্প হতে পারে না নিজের অভিজ্ঞতায় মানুষ বুঝতে পারছেন এখন এবং এই নির্বাচনের মধ্যে স্পষ্ট করেছেন যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না বিজেপিকে পরাজিত করাটাই ছিল এবারের নির্বাচনে মানুষের কাছে বড় গুরুত্বপূর্ণ তৃণমূলের বিকল্প হিসেবে যারা ভাবছিলেন বিজেপি ঠিক আছে তারা বুঝতে পারছেন যে বিজেপি তৃণমূলের বিকল্প হতে পারে না যেমন তৃণমূল তেমন বিজেপি এক বাগানের দুটো ফুল এক উঠোনের দুটো আলাদা ঘর তৃণমূলের বিকল্প বিজেপি না বিজেপির বিকল্প তৃণমূল না বরং এনআরসির বিরুদ্ধে লড়াই হোক আপসিকভাবে সে লড়াইতে বামপন্থীরা আছে মূল্যবৃদ্ধি জীবন জীবিকা কর্মসংস্থান শান্তি সম্প্রীতি গণতন্ত্র তৃণমূলও সর্বনাশ করছে বিজেপিও সর্বনাশ করছে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াইতে বামপন্থার কোন বিকল্প থাকতে পারে না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমগ্র শক্তি ঐক্যবদ্ধ ভাবেই লড়বে কেননা লোকসভা নির্বাচনে মানুষ স্পষ্ট করেছে তারা তৃণমূলকে পছন্দ করে না বিকল্প চায় এই উপনির্বাচনে মানুষ স্পষ্ট করেছে যে তারা বিজেপিকে পছন্দ করছে না বিকল্প চায় এই বিকল্পের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই লড়াইটাই আমাদের চালাতে